চ্যানেল রূপালি, ভয়েস অফ বাংলাদেশ। আমরা এই ধরার মুখে যে কোনো কর্মকাণ্ড করার আগে মুখ দিয়ে একটি শব্দ পাঠ করি, জবানে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলি না? এই বিসমিল্লাহ পরম করুণাময়ের নামে শুরু করিতেছি। এই নামের গুণে যেন আমার একটি বরকাত, আল্লাহর রহমত, ফজিলত বর্ষিত হোক। এখন বিসমিল্লাহ বললাম, এর রহমতের নামের বরকতে আমার একটি ফজিলত, রহমত বর্ষিত হবে। দেখা গেল আমরা ভাত খাই, ভাত খাওয়ার পূর্বে মুখ দিয়ে বলি বিসমিল্লাহ। কি বাবা বলি না, বলে এক পুষ্ট ভাত খাই। এখন এর যদি বরকাত আমরা দেখতে যাই, তাহলে ছোট বাজায় ও কথার সময় বরকাত যদি দেখতে যাই, দেখা গেল বিসমিল্লাহ বলে এক মুষ্ট ভাত আমি খেলাম, এর বরকাতের গুণে আমার পূর্ণাঙ্গ পেটটাই ভরে গেছে। আমার আর খাওয়ার দরকার হয় নাই, কারণ ওই যে নামের বরকত, বরকতে আমার বেড়ে গেছে। তাহলে বুঝবো যে বিসমিল্লার একটা ফজিলত গুণ আছে, কি দরদি। কিন্তু দেখা গেল মুখ দিয়ে বিসমিল্লাহ বলে যদি খাই, তবে পেট ভরে। আর যদি পূর্ণবার ভাত না খাই, তাহলে আমার পেট ভরে না। তাইলে বিসমিল্লাহ বললাম, আমি ভাত তো খাইলাম তিন হানকি, তাহলে জায়গায় কি আমার বিসমিল্লার কোনো গুণ রইল বাবা? না না না, রইল কি না? কোনো গুণ রইল না। এক দানা খায় যদি পূর্ণাঙ্গ পেট ভরত, বুঝতাম বিসমিল্লার গুণ আছে। কিন্তু বিসমিল্লাহ বললাম, ভাত তো খাইলাম তিন হানকি, এই জায়গায় আমার বিসমিল্লার কোনো বরকত নেই। নাই। মা বোনেরা দেখবেন হাড়িতে মুষ্ঠ চাউল রাখে, ওই রান্না করবার আগে মুষ্ঠ চাউল রাখে মা বোনেরা, হাড়িতে চাউল রাখার আগে। তো বলে কি বিসমিল্লাহ, বইলা রাখলো। এখন পরদিন যায় যদি হাড়িতে রাখতে যায়, তখন যায় যদি দেখে যে আগের দিন বিসমিল্লাহ বইলা রাখছে, ওই বিসমিল্লার বরকাতে পূর্ণাঙ্গ হাড়িটাই ভরে রয়েছে। কি তাইলে বোঝা গেল যে বিসমিল্লার বরকাত আছে, গুণ আছে। কিন্তু বিসমিল্লাহ বইলা যদি কিছু রাখে দয়া করে, তাইলেই বাড়ে, না রাখলে আর কোনো বাড়াবাড়ি নাই, বরং কমে। কারণ ওই শুকনা চাল ভিজা চাইলে একটা ব্যাপার স্যাপার থাকে। তাইলে এই মুখ দিয়ে বিসমিল্লাহ বলি, কিন্তু কোনো ফজিলত পাই না। আসলে বিসমিল্লাহ কিভাবে পাঠ করে, এটা কি আমার বলারই দোষ নাকি বিসমিল্লাহরই দোষ, কি বলেন সবাই? গুরু শিষ্যের পালা অনেক ভাবেই শুনে থাকেন আপনারা, তাই বিসমিল্লাহ দিয়ে যেহেতু সব কিছু শুরু করে, আজকের আমার পালার শুরুটাও আমি বিসমিল্লাহ দিয়ে দয়ালের কাছে শুরু করলাম। আশা করি বিসমিল্লাহর বরকত দিয়ে আমরা সবাই রে ভরায় দিব দয়াল, কি বলেন? তাই এই বিসমিল্লাহর কিছু ভাগ বিশ্লেষণ খণ্ড রয়ে আছে, সেখান থেকে একটি গান করি, পূর্ণাঙ্গ বিসমিল্লাহর ভাব আমরা আজকে জেনে নেব। বিসমিল্লাহর বীজ দশ খণ্ড হইল, বলো দয়াল আমায় বলো। বিসমিল্লাহর বীজ দশ খণ্ড হলো, বলো দয়াল আমায় বলো। ভাগের
খন্ডেতে বিসমিল্লাহ
কাজ হইল না, অবশেষে বিসমিল্লাহর দোহাই দেয় আর মাটি আস্তে আস্তে ছেড়ে দেয়। কাবিল মাটির থেকে উদ্ধার পা, আমার এখানে জানবার বাসনা। কাবিল যে বিসমিল্লাহটা পড়েছিল সেই বিসমিল্লাহটা দয়াল যেন কৃপা করে আমাদের একটু পড়িয়ে শুনিয়ে দেয়। আসলেই সেই বিসমিল্লাহর ভাবটা চ্যানেল রূপালী পরিবেশনা।